আজকের এই ভিডিওতেও যারা আমাকে নতুন দেখছেন বা যারা হঠাৎ করে ভিডিওগুলো দেখছেন অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ আমরা কোডগত কিছু পরিবর্তন এনেছি, কারণ শব্দটা ব্যবহার করলেও আমরা ভিডিও আপলোড করতে পারি না। দর্শক, নতুন এই পজিটিভ চিন্তা পেজে আপনারা কানেক্ট থাকবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল নাইমুল ইউটিউবেও ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমাদের ভাইদের যে অর্জনগুলো এগুলো সম্ভবত আমি মানে কন্টেন্ট ক্রিয়েটারের জায়গা থেকে সবচেয়ে বেশি কন্টেন্ট আমি বানাই আর ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। তারপর আলহামদুলিল্লাহ আপনারা আমার প্রতিটা পেজকে সাপোর্ট করছেন, আসলে একটার পর একটা ঝামেলা হচ্ছে। তবে আজকের জায়গাটাতে একটা ভিন্ন রকম সুখবর নিয়ে এসেছি। অনেক সময় হয় কি যে অতি উৎসাহী কিছু কর্মকর্তা থাকে, এই মুহূর্তে ওই যে সীমান্তের, হ্যাঁ, ওই দখলদারদের সীমান্তের ওই পারে যে 3.5 লাখ সেনা দাঁড়িয়ে আছে, এদের মধ্যে কিছু অংশ কিন্তু আছে অতি উৎসাহী। গতকালকে একটা বলছিলাম যে ভিতরে ঢুকে ধাওয়া খাইয়ে আসছে, এটা হচ্ছে এক অংশে। এবার আরেক অংশের ঘটনা শোনেন। গতকালকে রাতে সীমান্ত বেড়া পার হইয়া ভেতরের দিকে ছোটোখাটো স্বল্প পরিসরে, মানে আমাদের বীর যোদ্ধারা আছে এমন তথ্য ছিল এদের কাছে। বেসিক্যালি এই তথ্যটা আমার মনে হয় যে দেওয়া হয়েছে যে আসো তোমরা ভিতরে। তো এরা নিজেরা বীর শাস্তে গিয়ে আর কি থাকে না, যে একটু দেখাইলাম আমরা পারি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আপনার একটা ট্রুপ ঢুকে গেছিল আমাদের এলাকার ভিতরে, মানে কি বলে যে গাজার অভ্যন্তরে। তো সেখানে অনেক রকমের ফাঁদ পেতে রেখেছে আমাদের ভাইরা, পাশাপাশি মেসেজটাতে একটা রং মেসেজ ছিল যে এদেরকে দৌড়াইয়া দেওয়ার জন্য অথবা 2-4টারে গিল্লা ফেলার জন্য। তো যাই হোক, হঠাৎ করেই আপনার কি বলা হয় যে দখলদারের একটা ট্রুপ সীমান্ত পেরিয়ে যখন আমাদের অঞ্চলের দিকে প্রবেশ করেছে, তখনই অতর্কিত কিলানো শুরু করেছে কে, আমাদের ভাইরা। সেখান থেকে গুলিবর্ষণ করা হয়েছে, পাশাপাশি আপনার ছোটোখাটো গোলার আঘাতও করা হয়েছে। তো সেই ঘটনায় অলরেডি একজন টপকাইছে আর 3 জন মনে করলেন যে এই মুহূর্তে ঠ্যাং ঠোং ভাঙ্গা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমাদের গ্রুপের যারা আছেন, আল কাশেম ব্রিগেডস বলছে যে এদের দুটি সামরিক বোলডোজার, একটি ট্যাঙ্ক যখন মানে এগুলা নিয়ে ঢুকছিল, পরে যখন পাল্টা দৌড়ানি দিছে, গুলিটুলি কইরা আক্রমণ চালাইছে, তখন এগুলা রাইখাই সেইখান থেকে পালিয়ে গিয়েছে দখলদাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে আমাদের বীররা বলছে, দখলদার বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আমাদের কী বলে যে কাশেম ব্রিগেড যেটা আছে সেটার হঠাৎ করে আচমকা আক্রমণের বা কী বলে যে শিকার হয়েছে তারা। সেখান থেকে তাৎক্ষণিকভাবে পালাতে গিয়ে এদের একজন টপকাইছে আর 3 জন আহত, আর এরা সামরিক যানগুলোকে ফেলে সেখান থেকে পালিয়ে গেছে। তবে ইসরায়েল আপনার বলছে যে গাজা উপত্যকার সীমান্ত ঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া এদের সেনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছোট্ট একটা ট্রুপ ভেতরে ঢুকে গিয়েছিল, আর সেখান থেকেই বেসিক্যালি এই ঘটনাটার সূত্রপাত হয়েছে। তবে বড় পরিসরে ভবিষ্যতে এদেরকে ধরা হবে। এখানে একটা আমি জিনিস বলি, এখানে আমাদের বীররা সম্ভবত একটা ডিফারেন্ট স্টেজে কাজ করতেছে এবার, যে তথ্য উপাত্ত টাইপের একটা বিভ্রান্তি তৈরি করতেছে। যে ধরেন একটা ট্রুপের কাছে খবর আছে যে এখানে হয়তো 50 জন আছে না দখলদার সেনারা আছে, এদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে ওই যে ধরেন মানে সামান্য ভিতরে গেলেই এখানে বীরদের একটা গ্রুপ আছে। তো অতি উৎসাহী যারা, এরা মনে করলেন ঠিক এইভাবে সীমান্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢুকতেছে। তো এক ধাপে দৌড়ানি খেয়েছে, দ্বিতীয় ধাপে একটা টপ খাইছে, তৃতীয় ধাপে আরও বড় কিছু ঘটবে। তো এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যে থমকে আছে সেটাকে কেউ কেউ পজিটিভ ভাবছেন, বাট আমি ভাবছি কি জানেন, বড় একটা ঝড়ের আগে পরিবেশটা শান্ত হয়। আমেরিকা দখলদাররা কিছু তো একটা প্ল্যান করতেছে, আর একটা চাপ তৈরি হয়েছে আমাদের আরব লীগ বা আমাদের হিজু ভাইদের পক্ষ থেকে, কিন্তু এর পরবর্তী সময় একটা বড় কিছু ঘটবে। কারণ সর্বশেষ একটা সিমটম ছিল এমন, আমাদের বীররা দুইজনকে কিন্তু ছাইরা দিছিল মামের পরে, এই দুজনের কিন্তু আর দখলদাররা ফেরত নেয় নাই, তার মানে পেছনে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। তো আল্লাহ হেফাজত করুক আমাদের ভাইদের, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।